মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো নেই, ভালো নেই বলতে যন্ত্রণাটা কমেনি হাতের হাতের পায়ে। এমনি সব ঠিকঠাক আছে, কিন্তু হাতের পায়ে যন্ত্রণাটা একদমই কমেনি। ওষুধ খাচ্ছি, মেডিসিন এনেছি, ওষুধ এনেছি, খাচ্ছি। যদি ব্যথাটা একটু কমে আর কি, কালশিটাটাও কমেনি। আমি দুদিন ব্লগ করতে পারিনি, কারণ শরীর ভালো না থাকলে করতেও ইচ্ছা করে না কিছু। এখন আমি একটা কাজ করব, মানে মাথায় কিছু কিছু বুদ্ধি খেলে মাঝে মাঝে। আমার ঘরে একটা গোটা মেহেন্দি রয়েছে, আমার ইচ্ছা করছে এখন মেহেন্দি পরতে। আমি একটু মেহেন্দি পরব, দেখি কেমন করে পরি। এটা আমাদের এখানে মুষলধারে বৃষ্টি হয়েছে সন্ধ্যে থেকে। কার কার ওখানে বৃষ্টি হয়েছে? আমাদের এখানে বৃষ্টি হয়ে রাস্তায় জল জমে গেছে। এই দেখো আমার একটা বাচ্চা এখানে কেমন বসে বসে খেলু করছে, আর একটা বাচ্চা ওই দিকে গেছে। এইটা একদমই বেরোয় না, এটা সবসময় খাটের তলায় থাকে। এই দেখো, এই দেখো আর একটা এসছে। এইটা খুব দুষ্টু, এটা খুব দুষ্টু। দুষ্টু মানে আজকে খুব জোর পড়ে গেছে, মানে ব্যালকনিতে জল জমেছিল বৃষ্টির ঝাপটা এসে। এবার ও ছুটে গেছে, গিয়ে এসে খাটে উঠতে গেছে আর মার্বেলে স্লিপ করে আর পুরো মুখ থুবড়ে পড়ে গেছে। খুব জোর লেগেছে বাচ্চাটা। গিয়ে রাত্রে সেরকম কিছু রান্নাবান্না করছি না, কারণ ছেলে আজকে এগরোল খেয়েছে। আমি আর আমার ছোট ছেলে, মানে আমার কাজু, আমরা দুজন আজকে খাবো ডাল সেদ্ধ আর ভাত। এই দেখো অল্প করে ডাল সেদ্ধ আর ভাত বসে, একদম ভাতের মধ্যে চাল ডাল একসাথে দিয়ে বসিয়ে দিই। এটা সিদ্ধ হলে এটা আমি আর আমার কাজু খাবো, যদি ওর জন্য মাছ আছে। আর আমি মাছ খাবো না, আমি এই ডাল দিয়ে ভাত দিয়ে আর বেশি একটু লঙ্কার তেল মেখে আমি ভাত খাবো। অনেকদিন থেকে ইচ্ছা করছে এরম খেতে, কারণ মা যতদিন বেঁচে ছিল মায়ের কাছে গেলে এরম ভাতে ভাত সিদ্ধ ভাত খেতাম, কিন্তু মা চলে যাওয়ার পর আর আমার সিদ্ধ ভাতটা ঠিক খাওয়া হয় না, কারণ ছেলে খেতে পছন্দ করে না, ওই জন্য আমার সচরাচর খাওয়া হয় না। ওই জন্য আজকে একটু খাবো। এই আমার বসে আছে, দেখো আমার রাজপুত্র বসে আছে, দেখো আমার রাজপুত্র। কুটু এই দেখো তাকিয়েছে, দেখো কেমন সুন্দর তাকিয়েছে, দেখো এরকম। ন্যানি আমার, ন্যানি আমার, ন্যানি ওলে বাবা আমার, ন্যানি এই তো এই তো এই তো এই তো মা এই তো। দেখেছো ওদেরকে ডাকার অপেক্ষা, ডাকলেই ওরা এত খুশি হয়। এই নাও মা তোমার দুব্ব, এই নাও তোমার দুব্বগুলো খাও, দাঁড়াও কুটু দাঁড়াও, নানি দাদাকে দাও, এই নাও খাও দুব্বগুলো খাও তো মা, হ্যাঁ খাও খাও খাও। ওর জন্য দুব্ব আনা হয় মাঝে মাঝে, কারণ সবসময় দুব্ব পাওয়া যায় না। ওই দুব্বটা খাচ্ছে, সারাদিন কিচ্ছু খায় না, এই সন্ধ্যের পর থেকে তবু টুকটাক খায়। যে ও খাচ্ছে, এই দেখো পেস্তা খাচ্ছে আর কাজু দেখছে। যদিও ওদের নাম পেস্তা আর কাজু, কিন্তু বেশি নানি আর কুটু বলে ডাকি। পেস্তাকে ডাকি ন্যানি আর কাজুকে ডাকি কুটু। আমার আগেও একটা বাচ্চা ছিল, তার নাম ছিল পোলো, ও মারা গেছে। ও হঠাৎ করেই মারা গেছে, তোমরা জানো আগের ব্লগগুলো দেখলে দেখতে পাবে, ও হঠাৎ করেই মারা গেছে শ্বাসকষ্ট হয়ে। মানে এরা যে কি মায়ার জিনিস, এরা চলে গেলে মানে ভেতরটা পুরো ফাঁপা হয়ে যায়। ঠিক আছে চলো, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। মেহেন্দিটা পরে নিই, পরে নিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি।